কম খরচে মনসার গান রেকর্ডিং এর জন্য সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ইউটিউবে সার্চ করুন মনসার গান ডিজে বা বি বলে, নকল হইতে সাবধান। ওগো দিদি, আমি আমি জাস্ত্রে থাকতে পাচ্ছি না দিদি, আমাকে তো আরো বলে আমার থাকার সময় নেই, আমার নানি মরে যাচ্ছে, এখন দেখতে যেতে হবে। ওগো দিদি, তোর দুটি পায়ে ফেলে চলে যেও না ওগো বর দিদি, আমায় ফেলে চলে যেও না। ওগো সেই দিদি, আমায় ফেলে চলে যেও না। ওগো সেই দিদি, আমায় ফেলে চলে যেও না। অসহ্য গর ফের যাত না, অসহ্য গর্বে যাত না, অসহ্য গর্বে যাত না, প্রাণে বাজি আর বাজি না, আমায় ফেলে চলে যেও না। ও গো বাণী, আমায় ফেলে চলে যেও না। কুড়ি জনে নয় রে সতী, অসহ্য গর ফের যাত না, অসহ্য গর ফের যাত না, তোরা ছাড়া নাই আর উপায়। কুড়ি জনে নয় রে সতী, কুড়ি জনে নয় রে সতী, সতী হে তার চোখের সাত পুরো কাপড় বেঁধে দিলে তার আর কোনো কষ্ট হয় না, যন্ত্রণা নিবারণ হয়ে যায়, তাই তো? হ্যাঁ, তাই জিজ্ঞেস করে দেখ। ওগো দিদি, তোর আমার গুরু জোর যা ভালো হয় তাই করে দিদি। এই শোন, আমাদের কিন্তু আমাদের দোষ দিবি না, তখন এই গর্বের যন্ত্রণা কমাবার জন্য চোখে কাপড় বাঁধতে হবে, কিন্তু রাজি আছিস? বেশ দিদি, যা তাই কর দিদি, আমি যা সহ্য করতে পারছি না। মা, এইভাবে ছোট বিবি রঞ্জা রানীর কি করলেন? সতীনদের হিংসা, তাই সতীনগণ মিলে ছোট বিবি রঞ্জাকে সাত পুরো কাপড় বেঁধে দিলেন চোখেতে, কষ্ট কম হবে। ওগো দিদি, তোরা সবাই কোথায়? আমি জানি তোদের দেখতে পাই না দিদি। আরে এই তো আমরা এখানে আছি। তোরা কেউ চাস না তো, তোরা কেউ চলে যাবি না তো দিদি? না না, কেউ যাবো না, কেউ যাবো না।
বিধি এত জালা আমায় দিলে হবে তে পা তাই বিধি এত জালা আমায় দিলে প্রসাবে বে তাই প্রাণ নিয়ে মরি গো প্রসাবে বে তাই প্রাণ নিয়ে মরি গো ছুটি পেলে কিতাব বলে পশুবা জন্মেছে সন্তান সে বিনে কেউ জানে না ও দিদি গর্বে রে কি জানো না দিদি গর্বে রে কি জানো না যাই গর্বে হো জন্মেছে সন্তান সে বিনে কেউ জানে না দিদি গর্বে রে কি জানো না ও দিদি আহান তো ছুরি গলে মারি বড়দির ঘরে বড় কাতানটা আছে, হ্যাঁ কাতানটা কোমরে কেটে দে। ঠিক বলেছিস। আহা বলে বিবি তালা তালে কাতান নিয়ে এলো, কাতান নিয়ে এলো আসে যে বিবি কাতান নিয়ে এক কবি দিল, বলে এক কবি দিল ও মা সে যে বিবি কাতান নিয়ে এক কবি দিল, বলে এক কবি দিল আরে দোয়া মই দোয়া কাতান গুড়া হয়ে গেল, বলে গুড়া হয়ে গেল ও মা দোয়া মই দোয়া কাতান গুড়া হয়ে গেল, বলে গুড়া হয়ে গেল আরে যেমন সন্তান তেমন রইল কিছু না হইল, হইল কিছু না হইল ও মা যেমন সন্তান তেমন রইল কিছু না হইল, হইল কিছু না হইল, হইল কিছু না হইল। বলে বর্দি এই দেখ, এ বর্দি এই তুই কোন দিকে কান করে আছিস? এই দেখ, হ্যাঁ কি হলো হয়নি তো, কাটান তো গুঁড়ো হয়ে গেছে। হ্যাঁ এক কাজ কর, বর্দির ঘরে যে বড় তিজেল হাঁড়িটা আছে, হ্যাঁ ওই তিজেল হাঁড়িটা নিয়ে আর তার ভেতরে ঢুকে দে আর গঙ্গায় তো ডুবে দিয়ে আয়। ঠিক বলেছিস।
আসে যে বিবি তালা তালে বাড়ির মধ্যে গেল ওরা বাড়ি ভিতর গেল আসে যে বিবি তালা তালে বাড়ির ভিতর গেল ওরা বাড়ি ভিতর গেল আর তিজে হাড়ি এনে তাকর কহিতে লাগিল ওরা কহিতে লাগিল আরে হাড়িটি আনিয়া তাকর কহিতে লাগিল আরে বলে বেবে তালা তালে হাড়ির মধ্যে দিল হাড়ির মধ্যে দিল ও মা বলে বেবে তালা তালে হাড়ির মধ্যে দিল ওরা হাড়ির মধ্যে দিল আরে আরে হালে নিয়ে বল বিবি চলিতে লাগিল ওই না চলিতে লাগিল ও মা হালে নিয়ে বল বিবি চলিতে লাগিল ওই না চলিতে লাগিল আরে গঙ্গার ঘাটেতে গিয়ে উপনীত হলো ওই না উপনীত হলো ও মা গঙ্গার ঘাটেতে গিয়ে উপনীত হলো ওই না উপনীত হলো ওই না উপনীত হলো ও মা ছোট বিবি রঞ্জরানী এদিকে অঘর হয়ে পড়ে আছে আর বড় বিবি রঞ্জের বড় বিবি তখন কি করলে হাঁড়িটি মস্তকে ধারণ করে অর্থাৎ দুটি সন্তান হাঁড়ির মধ্যে ছিল সন্তান দুটি মাথায় করে নিয়ে গঙ্গার ঘাটেতে গিয়ে কি বলছে বলছো রে সন্তানগণ আজ যদি তোরা আমার গর্ভে জন্মগ্রহণ করতিস তাহলে তোদের মরতে হতো না ওই ছোট বিবি রঞ্জার গর্ভে তোরা কেন জন্মগ্রহণ করেছিস তাই ছোট বিবি রঞ্জার গর্ভে তোরা জন্মগ্রহণ করেছিস তোরা তোরা যদি বেঁচে থাকিস তাহলে বাদশাহ জি আমাদের আর ভালোবাসবে না বাদশাহ জি আমাদের হবে না সব কিছু হবে রঞ্জারানী তাই তোকে প্রাণে মারলাম না যদি খোদা তাল্লা দোয়াতে যদি তোদের বরাদ ভালো থাকে তাহলে আজ ডুবিয়ে না দিয়ে এই পানিতে ডুবিয়ে না দিয়ে আমি এই ভাসিয়ে দিয়ে গেলাম ও মা সন্তান দুটি ভাসিয়ে দিয়ে বড় বিবি বাড়িতে এলো বড় বিবি বাড়িতে এসে কি করলেন না এর পান্দে বাড়ি থেকে দুটো কুকুরের বাচ্চা জোগাড় করে আনলেন জোগাড় করে এনে তখন রেখেছে আর এদিকে ছোট বিবি রঞ্জা রানীর তখন ও মা জ্ঞান ফিরেছে চোখের ফাঁদনটা খুলে দে হ্যাঁ ঠিক আছে আমি খুলে দিচ্ছি এইভাবে ছোট বিবি রঞ্জারানী চোখের বন্ধন খুলে দিলেন এবারে কোন মায়ের না সন্তানের মুখ দেখতে ইচ্ছা করে তাই ছোট বিবি রঞ্জারানী সন্তান পাবারে লাগে তখন সতীনগণকে ডেকে বলছে বরদি এই শেষদি আর কি আছে বল না ও মেজদি কি হলো আমার কেমন সন্তান হয়েছে দে ও দারু সন্তান আজ ওই দেয় না মনি তাহলে দে দিদি আর কি সন্তান আজ নেবি হ্যাঁ দিদি ধর এই নে আমি তোর যা সন্তান আছে তাই তোর করে দিচ্ছি তা দিদি এই কাউ কাউ কর না কুকুর ছানা ধর না চাঁদ মুখে চুমো খাও এই নাও এই নাও দিদি গু আমার গর্ভে কিনে কুকুর বাচ্চা হ্যাঁ রে মনি তখন তোর বার বার করে বলে দিল ভাই সিন্ধে খালি না দিদি না আমার গর্ভে কুকুর বাচ্চা হতে পারে না দিদি আরে আমি শুনেছি তো আমি বলছি তো কুকুর বাচ্চা হয় ও গো দিদি আমার চোখ হয়তো বন্ধন ছিল আমি হয়তো চোখে দেখতে পাইনি ঠিকই কথা কিন্তু আমি তো কর্ণে শুনতে পেয়েছি দিদি ওরা যখন ভূমিষ্ঠ হলো ওরা আমাকে মা মা বলে ডাকছিল দিদি না রে না কাউ কাউ করে ডেকেছে না দিদি না তোদের দুটি পায়ে ধরে দিদি আমার সন্তানে ফিরিয়ে দি আরে কি বলবো যা হয়েছে তাই তো দিলাম এই এই সেজমণি দে 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 ঘন্টা ঘাদে বাচ্চাজি ডাক ওরে ওরে হা এই কি আমা
ওরে গর্ভে ধরে চোখে দেখলাম না রে, গর্ভে ধরে চোখে দেখলাম না রে, কি তোদের মনে ছিল গর্ভে ধরে চোখে দেখলাম না রে, রুচি গর্ভে ধরে চোখে দেখলাম না রে, কি তোদের মনে ছিল গোপালে লিখিলি গর্ভে কুকুর চানা দিলি, আরে বিধি কপালে লিখিলি গর্ভে কুকুর ছানা দিলি, বিধি কপালে লিখিলি গর্ভে কুকুর ছানা দিলি, চোখে দেখলাম না রে গর্ভে ধরে চোখে দেখলাম না রে, এই কি তোদের মনে আরে গর্ভে ধরে চোখে দেখলাম না রে, আমি গর্ভে ধরে চোখে দেখলাম না রে, বলে ছোট বিবি তোমার গর্ভে কি সন্তান হয়েছে? বাদশাজি গো আমার গর্ভে কি সন্তান হয়েছে? ও কি বলবে, যা হয়েছে আমি তাই বলছি, শোনো বাচ্চাজি। বলে সাজা বেবি কি আছে? এই না ধরো দাও, এই কাউ কাউ করো না কুকুর ছানা ধরো না, চাঁদ মুখে চুমু খাও, এই নাও এই নাও। কি বললি কি বললি সাজা বেবি? আবার ছোট বেবির গর্ভে কুকুর ছানা হয়েছে? হ্যাঁ বাচ্চাজি। না না এ হতে পারে না, বলো সত্য কথা বলো সাজা বেবি, আমার ছোট বেবির গর্ভে কি সন্তান হয়েছে? সত্য কথা বলছি বাচ্চাজি, ওই ছোট বিবির গর্ভে কুকুর ছানা হয়েছে। কুকুর ছানা হয়েছে? হ্যাঁ। তাহলে কি আবার ছোট বিবি অসুখী হয়ে গেছে? চুল কলঙ্কিনে হয়ে গেছে? না রে, ওই ছোট বিবির মুখ আমি আর দর্শন করব না, আমি এখনই ছোট বিবিকে আশ্রয় করে দেবো ওই ঘোড়া ঘরে। বাচ্চাজি তোমার দুটি পায়ে ধরে বলছি বাচ্চাজি, আমার গর্ভে কুকুর ছানা হয়নি। আশিত সাউন্ড দোষা, ডিজে বাপি, দোষা এক নম্বর পোল।